फ्रेंड आमी দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। বর্ষাকালে বাঙালির রান্নাঘরে একটা অতি পরিচিত রেসিপি কিন্তু সব সময় দেখা যায়। বর্ষাকাল মানে গরম গরম খিচুড়ি, তার সাথে ডিমের অমলেট, বেগুন ভাজা বা পাঁপড় ভাজা। তাই এখন যা বৃষ্টি শুরু হয়েছে আমিও নিয়ে এসেছি বর্ষাকাল স্পেশাল আমিষ খিচুড়ির একটা রেসিপি। তাহলে চলো রেসিপিটা আজকে শুরু করি। আমি একটা বোলে নিয়ে নিচ্ছি প্রায় একটা ছোট বোলের মতো গোবিন্দভোগ চাল আর মসুরির ডাল। এবার ডাল আর চালটা ভালো করে ধুয়ে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এবার তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলোকে একটু লাল করে আমি ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাও একটু গরম হয়ে গেছে। এবার দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার হালকা করে একটু ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। এবার সবকিছুকে আরো কিছু সময় ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আলুটা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে আমি মশলাটা নামিয়ে নেব। গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালটা। গ্যাসটা কিন্তু এখন আমার বন্ধ আছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। পরিমাণ অনুসারে জল দেবে, যতটা পাতলা বা ঘন খিচুড়ি খেতে চাও সেই অনুসারে জল দেবে। এবার দিয়ে দিচ্ছি আলুর যে মশলাটা তৈরি করেছিলাম সেইটা। এবার সবকিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি আরো কিছুটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। এবার সবকিছুকে আবার ভালো করে একবার মিক্স করে নেব। এবার আমি দিয়ে দেব একটু ভাজা মশলা, কিন্তু এটা অপশনাল, তোমরা যদি না চাও তো স্কিপ করতে পারো। এবার আবার একবার ভালো করে সবকিছু মিক্স করে নিলাম, আরো সামান্য একটু জল দিয়ে দিলাম। প্রেসারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দুটো সিটি দিয়ে সবকিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব। দুটো সিটির পর আমার কিন্তু খিচুড়ি একদমই রেডি। দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট আছে। এবার আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে গরম গরম খিচুড়িটা আমি পরিবেশন করব। গরম গরম আমিষ খিচুড়ি একদমই রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।